মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর বন্ধুত্ব, বোঝাপড়া এবং একসঙ্গে পথ চলার গল্প বেশ চমকপ্রদ। বয়স ভিত্তিক দল থেকে মিরাজের নেতৃত্বে শান্ত খেলে এসেছেন। অনূর্ধ্ব ১৫, ১৭, ১৯ দলের নেতৃত্বে ছিলেন মিরাজ, শান্ত ছিলেন তার ডেপুটি। মিরাজই আগে জাতীয় দলে জায়গা করে নেন এবং শুরু থেকেই দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে ওঠেন। অন্যদিকে শান্তর খেলায় ধারাবাহিকতা না থাকায় তাকে দীর্ঘ সময় পার করতে হয়। বর্তমানে শান্ত জাতীয় দলে তিন ফরম্যাটের অধিনায়ক, মিরাজ আছেন শুধু টেস্ট এবং ওয়ানডেতে। যদিও অধিনায়কত্বে শান্ত মিরাজকে টপকে গেছেন, শান্ত এখনও মনে করেন মিরাজই তার অধিনায়ক। বিসিবির হোম অফ ক্রিকেট পডকাস্টে শান্ত বলেছেন মিরাজকে তার সত্যিকারের অধিনায়ক মনে হয়। বয়স ভিত্তিক দল থেকে তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে কে অধিনায়ক কে সহ অধিনায়ক সেটি তাদের কাছে তেমন গুরুত্ব রাখে না। শান্তর ভাষায়, মিরাজ যখন অধিনায়ক ছিলেন তখনও তিনি মিরাজকে ফিডব্যাক দিতেন। এখন শান্ত অধিনায়ক হলেও মিরাজ দলের ভালোর জন্য তার কাছে এসে মতামত শেয়ার করেন। শান্ত পেছনে ফিরে জানালেন, অনূর্ধ্ব ১৯ দলে খেলাকালীন নির্বাচকেরা প্রায়ই বলতেন যে এই প্রথম কোনো দলের অধিনায়ক ও সহ অধিনায়কের মাঝে কোনো মনোমালিন্য নেই। তারা এতটাই ভালো বোঝাপড়া গড়ে তুলেছেন যা এখনও টিকে আছে। তাদের বন্ধুত্ব এতটাই নিবিড় যে দায়িত্বের ভাগাভাগি তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। মিরাজের ভবিষ্যৎবাণীর একটা অংশ শান্ত শেয়ার করেছেন। মিরাজ একবার শান্তকে বলেছিলেন, আমি বিশ্বাস করি তুই আমার আগে বাংলাদেশ দলের অধিনায়ক হবি। যদিও শান্ত বুঝতে পারেননি কেন মিরাজ এমন কথা বলেছিলেন, তবে এটা তাদের গভীর বোঝাপড়ারই প্রতিফলন। মিরাজ নিজেও বলেছিলেন হঠাৎ করেই তার মনে হয়েছিল এবং তিনি সেটি শান্তকে জানাতে দ্বিধা করেননি। রহমান পেয়ার, ৭১।